Hello friends, আজি এসো আকো নতুন একটা ভিডিও লৈ আজি আপোনাৰ লগত আলোচনা কৰিম আমি যেতিয়া ওয়াল এটা বনাও আৰু ওয়াল যেতিয়া প্লাষ্টাৰ কৰা হয় তেতিয়া আমি মছলা কিমান ভাগত ইউজ কৰিব লাগে বহুতে এটো হুদিছে হে কাৰণে মই আজি ভিডিওটো বনাই দিম বুলি ভাবিছো আপোনালোকৰ যাতে উপকৃত হয় তো ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগত আপোনালোকক ৰিকোয়েষ্ট কৰিছো জনা জনা মোৰ চেনেলটো নতুন ভিজিট কৰিছে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি লওক এনেকুৱা নতুন নতুন ধৰণৰ ভিডিও আপোনালোকে পাই থাকিব আৰু কিবা প্ৰবলেম পালে আপোনালোকে কমেন্টছত দিব পাৰে মই এটো ভিডিও বনাবলৈ দিবলৈ চেষ্টা কৰিম তো বলক ভিডিওটো আৰম্ভ কৰো চাওক যেতিয়া আপোনালোকে বিল্ডিং এখন নাইবা ঘৰ এখন আসাম টাইপ ঘৰ হওক নাইবা বিল্ডিং হওক যেতিয়া ওয়াল যেতিয়া গাঁথনি ষ্টাৰ্ট কৰে তেতিয়া ইটাবোৰ ভালকৈ সফা কৰি ল'ব ইটাবোৰত পানী মাৰি ল'ব আৰু তার পিছতে গাঁথনি স্টার্ট করব চাক নর্মেলি 5 ইঞ্চি ওয়াল যেটা যেটা দিয়া হয় তাত 1:4 রেশিওত আপনাদের মশলা মানে মর্টার যেটা থাকে বন্ডিংয়ের কারণে মর্টার দুটা ইটার মাজত যেটা মশলা দিয়া হয় এটা 1:4 দিলে হয় 1:4 মানে হল আপনাদের যদি 1 বেগ সিমেন্ট দিয়ে তাত 4 বেগ বালি দিব এনেকা হিসাবত আপনাদের এটা বনাই লব তারপর মশলাবর ইমান লুজকৈ নবনাব যে এনেকুৱা লুজ কৰিছে যাতে দুটা ইটাৰ মাজত মছলাবোৰ নৰখে তো এনেকৈ লুজকৈ বনালে পিছত এইটো গেপ হৈ যোৱাৰ চান্স থাকে এইটো শ্ৰিংকেজ যেতিয়া হৈ যায় যেতিয়া মছলাটো শুকাই যায় দুটা ইটাৰ মাজত গেপ হৈ যায় এইটো সেইকাৰণে গাঁথনি কৰাৰ সময়ত সাৱধান ইমান লুজো নকৰিব ইমান টানো নকৰিব মিডিয়াম এটা বনাই ল'ব পেষ্টটো দেখিলে আপোনালোকে গম পাব এনেকুৱা ৰেঞ্জত আপোনালোকে বনাই ল'ব আৰু তাৰপিছত আহিছোঁ আপোনাৰ প্লাষ্টাৰিঙৰ কথা যেতিয়া আপোনালোকে ৱাল প্লাষ্টাৰ কৰিব নাইবা চিলিং প্লাষ্টাৰ কৰিব ফ্লোর প্লাস্টার করব যিয়ে নহক প্লাস্টার প্লাস্টারিং এটা মেজর পার্ট ওয়াল প্লাস্টারিংত চাওক বাইরের এক্সটেরিয়র যেটা বরষুণ পড়ব নাইবা কিবা এফেক্ট হব ওয়ালত তো প্লাস্টারিংয়ে আমার ওয়ালটো রখাই দিয়ে ওয়ালটো সেভ করে তো ওয়ালটোর যাতে স্ট্রেন্থ আহে এটো ব্ল্যাক একটা স্ট্রেন্থ পাবর কারণে আমি প্লাস্টার করো আর এক্সটেরিয়র কিবা এফেক্টর কারণে বরষুণের পানি নাইবা বহুত কিবা এফেক্টর কারণে ওয়ালটোক বসাই রাখিব কারণে আমি প্লাস্টার করা হয় তো সেইকারণে প্লাস্টারটো মজবুত হব লাগিব আর যাতে ই ওয়ালক স্ট্রেন্থ দিয়ে তো সেইকারণে আমি 1:5 রেশিওত যদি আপনাদের ওয়াল প্লাস্টারিং করে ইটা গাঁথনি কিমান করলে 1:4 রেশিওত আর ওয়াল প্লাস্টারিং করব আপনাদের 1:5 রেশিওত 1:5 রেশিও দিলে সাফিসিয়েন্ট তার বেশি আপনাদের দিব না লাগে কিন্তু তাতক বেশি নকরব 1:6 নাইবা 1:2 কিছু দেখিছো 1:8 1:10 ইউজ করে এটো এনেকা নকরব ওয়াল ফাটি যাব প্লাস্টারিং ফাটি যাব পিছত এনেকা লাগবে যে ওয়াল গোটে ক্রেক হয়ে গেছে বেয়া হয়ে যাব তো 1:5 বুঝি পাইছে 1:1 বেগ সিমেন্ট যদি আপনাদের দিয়ে তাত 5 বেগ আপনাদের বালি দিয়ে দিব সেইমতে আপনাদের মশলাটো বনায় লব তারপর ওয়াল প্লাস্টারিং করক সব বহুত স্ট্রেন্থ পাব এই বরষুণের পানিও লিকেজ নকরে আর কেতিয়া বেয়া হয়ে না যায় ওয়ালর প্রবলেম একো নাহে তো আশা করো ভিডিওটা আপনাদের উপকৃত হব আর যদি এনেকা টাইপের ভিডিও আপনাদের দরকার হয় কিছু বস্তু যদি আপনাদের জানিবলগা থাকে মোক জানাব পারে মই যিমান পাৰো হেল্প কৰিবলৈ চেষ্টা কৰিম যদি ভিডিওটো ভাল লাগিছে প্লিজ লাইক কমেন্ট আৰু শেয়াৰ কৰিব থ্যাংক ইউ সো মাছ